ಇಮರ್ಜೆನ್ಸಿ ಅದ್ರಿಗೆ ಸಮಯ ಅಷ್ಟಿಸಿ ಹೆಲಿಕಾಪ್ಟರ್ ಎಂಬುಲೆನ್ಸ್ ಅಲ್ಲ ಮೊದಲು ಲಾಖ ಲಕ್ಷ ಶುಕ್ರಿಯ খাবার মান ধরে নেই মিশে রাখ দেয় নাম সুস্কে ধরা আপনার একটা কথা কই কি আপনি কি ডাক্তার না তাইলে আপনি এটা নিয়ে ঘুরতেছেন কেন তোর কি সমস্যা খালি খেয়ে কোটি কোটি টাকা হ্যালো অ্যাম্বুলেন্স সার্ভিস জি জি কি ইমার্জেন্সি আজ ঠিক আছে আমি আসতেছি রাত কোনো চিন্তা করেন না আরে ಗಾಡಿ ಮೇಲೆ ಹಿಂಗಲ್ಲ
আমার ডাক্তার বলছে চ্যালেঞ্জ খাওয়ার জন্য আমি চ্যালেঞ্জের মধ্যে মদ ভরে খাচ্ছি। আমার কোন নাতিন টপিন নাই, আমার মদের বোতল হলো মেন। আমি স্যালানের বিক্রি মদ ভরে আনছি, বাংলা মদ। বাংলা মদ পাই না, বাংলা মদ তোমার ডাক্তার ঠিকই খাওয়াবো নি। আমি তোমার মতন মানুষ না জীবনেও দেখি নাই যে নাকি স্যালাইনের বোতলে মদ ভরে সেটা খাইতেছে। আমি অ্যাম্বুলেন্স ফোন দিছি, এখনো আসতেছে না। বেশি প্রেশার হয়েছে না, আমার ডাক্তারে বেশি বেশি স্যালাইন খাবার কইছে। আমি স্যালাইন বাদ দিয়ে বাংলা মদ খাইতেছি, দেখ না ফুরে যাচ্ছে পড়া। এই আমি ওই রাজ্যের বাস আমার ভিতরে অশান্তি অশান্তি, শান্তি দূর করবো নি। আমার কই নিয়ে যাবো, আরো মুছে পড়ে তো আমাদের মাছ লাম। আমার কই নিয়ে আর ভাই নাই, এত ভালো লাগে নাকি? মারা গেছে, গাড়ি দাঁড়া মরছে। কি হয়েছে?
একটু ধৈর্য ধর, আমার কাছে তো অ্যাম্বুলেন্সের টাকা পয়সাও নাই, কি করি এখন, কোন গাড়ি ঘোড়া দেখতেছি না, একটু ধৈর্য ধর, একটু আর একটু ধৈর্য ধর, তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করো না, আমার দমটা বাড়িয়ে যেতেছে, আমি আর পারতেছি না, একটু ধৈর্য ধর, আল্লাহ আল্লাহ কর, দেখ আল্লাহ একটা ব্যবস্থা করবো। বাবারে আমার বউটা পোয়াতি, ওর খুব সিরিয়াস অবস্থা, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কষ্ট কি করি এখন, টাকা তো দিব না, থাম, পাগল হয়েছিস নাকি, এত বেলা যা করছি করছি, কিন্তু এটা সিরিয়াস রোগী, তার নিয়ে চল, টাকা পয়সা লাগবে না, আপনার ওঠেন নিয়ে চলো। আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুকরিয়া।